সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে। দর্শক, আজ হচ্ছে ১২ এপ্রিল ২০২২, রোজ মঙ্গলবার। আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। তো কি ধরে আজকে এই গরুগুলো এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই তথ্যগুলো আপনাদের কাছে একটু নেব এবং দেখবো। এখানে আমরা দেখছি এক ভাইকে, ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? বিক্রমপুর থেকে। বিক্রমপুর ঢাকা, কেমন বাজার? লৌহজং মুন্সিগঞ্জ। কেমন বাজার আজকে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো, কটা কিনলেন? দুটা কিনছি, আরো কিনবো। কি এগুলো কি সব কুরবানি টার্গেটে? দাতালো দেখে কিনছেন? তো কত দামের মধ্যে কেনার ইচ্ছা আপনার? দামটা যদি একটু শুনতাম আমি। গরুর উপরে নির্ভর করবে, গরুর উপর নির্ভর করবে কোনটা কত বিক্রি হয়, মানে কেনাটাও সেই হিসেবে নির্ভর করবে। এই গরুটা দেখছেন নাকি? এটা দেখছেন? দর্শক শুনছেন যে এই গরুটি উনি দেখছেন, আমরা একটু শুনে নেই কত চাচ্ছেন। এই যে হয়ে গেল দর্শক, কত ভাই ৮০,০০০। দর্শক শুনছেন যে ৮০,০০০ টাকা দিয়ে গরুটি কিনলেন। আমরা দেখছি মুন্সিগঞ্জের ব্যবসায়ী যে গরুগুলো কিনছেন, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের আমি দিচ্ছি। দর্শক, এই যে দেখছেন গরুগুলো এখানে বাঁধা হচ্ছে, এই যে ১টি ২টি এবং ৩টি। তো চলুন আমরা দেখবো উনি কি দরে আজকে এই গরুগুলো এই হাট থেকে ক্রয় করেন। দর্শক, এই পাশেও আরেকটি গরু দেখছেন ওনারা, আমরা সে গরুটার তথ্য আপনাদের দেব। ৯০,০০০ চাইছে। কত বললেন? ৭৫ বলছেন। দর্শক শুনছেন যে ৭৫,০০০ টাকা বলছে। এই পাশেও আরো কিছু গরু দেখছেন উনি, আমরা সেই গরুগুলোর তথ্য আমরা আপনাদের দেব এবং কি দামে কিনছেন সেই গরুগুলোর তথ্য থাকবে আজকের এই প্রতিবেদন। ৮২ দাম দিচ্ছে। আর আপনি চাইছেন? ৯০ আমরা দেখছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে আজকে যে
মাংসের সরি কুরবানির টার্গেটের গরুগুলো কিনছেন, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। দাম বলেন কত শুনি দর্শক দেখছেন, এই পাশেও দুটি চারটি গরু কত বলছেন? এই দুটা আড়াইশো বলছে, শুনছেন যে আড়াইশো পর্যন্ত বলছে। আমরা শুনছিলাম এবং দেখছিলাম আরো কিছু গরু দেখছেন ওনারা, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। এখানে আরেকটি দেখছেন, কতটুকু ওজন হতে পারে গরুটা? দর্শক শুনছেন, আমরা দেখছি এবং শুনছি, ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়িয়াতে আজকে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। কত চাইছে? একশো দশ। আর এগুলোর দাম কত দিচ্ছেন? এগুলা হ্যাঁ চাইছে কত? দাম চাই মেলা, সাড়ে তিন, সাড়ে তিন লাখ। দর্শক শুনছেন যে সাড়ে তিন আর আড়াইশো, অনেক গ্যাপ এখনো। তো আমরা দেখছিলাম ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে আজকে যে ষাড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি। উনি এসেছেন মুন্সীগঞ্জ লোহজং থেকে। আমরা দেখছিলাম এখানে আরেকটি গরু দরদাম করছেন উনি, আমরা সেই গরুটার তথ্য আপনাদের একটু দেব। এক লাখ পাঁচ চাইছে। আমরা
কত কত বলছিলেন আপনি? 2,30,000 বলা হয়েছে। 2,30,000? আর চাইছেন কত ভাই? মুন্সিগঞ্জের ব্যবসায়ী লৌহজঙ্গের থেকে এসেছেন, সেগুলো তথ্য আপনাকে দিলাম আমরা এই পাশে একটু। ভাই কেমন আছেন আপনি, এটা বলেন নাকি? আপনি খুব ব্যস্ত। আচ্ছা, কেমন বাজার মনে হচ্ছে আপনার কাছে? মোটামুটি ভালো। কেনা বেচার মধ্যে তো আছে, কিনে তো দিচ্ছেন, তো আপনার যদি নাম্বারটা বলতেন একটু আপনার। আচ্ছা, একটু নাম্বারটা বলেন ভাই। আচ্ছা, ধন্যবাদ আজকের আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম মুন্সিগঞ্জের ব্যবসায়ী যে গরুগুলো কিনছিলেন, আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।